বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন ও গণহত্যা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। এতে জানানো হয়েছে, গত জুলাই মাসে মিয়ানমারের কানি শহরের কাছে 4টি হত্যাযজ্ঞ চালায় সেনাবাহিনী। এতে অন্তত 40 জন নিহত হয়। প্রত্যক্ষদর্শী ও নির্যাতন থেকে বেঁচে ফেরা মানুষরা জানান, পুরুষ গ্রামবাসীদের বেঁধে নিয়ে প্রথমে নির্যাতন এবং পরে তাদের হত্যা করে গর্তে পুঁতে ফেলা হয়। নির্যাতনের ছবিও প্রকাশ করা হয়েছে। বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন ও গণহত্যা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। এতে জানানো হয়েছে, গত জুলাই মাসে মিয়ানমারের কানি শহরের কাছে 4টি হত্যাযজ্ঞ চালায় সেনাবাহিনী। এতে অন্তত 40 জন নিহত হয়। প্রত্যক্ষদর্শী ও নির্যাতন থেকে বেঁচে ফেরা মানুষরা জানান, পুরুষ গ্রামবাসীদের বেঁধে নিয়ে প্রথমে নির্যাতন এবং পরে তাদের হত্যা করে গর্তে পুঁতে ফেলা হয়। নির্যাতনের ছবিও প্রকাশ করা হয়েছে। বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন ও গণহত্যা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। এতে জানানো হয়েছে, গত জুলাই মাসে মিয়ানমারের কানি শহরের কাছে 4টি হত্যাযজ্ঞ চালায় সেনাবাহিনী। এতে অন্তত 40 জন নিহত হয়। প্রত্যক্ষদর্শী ও নির্যাতন থেকে বেঁচে ফেরা মানুষরা জানান, পুরুষ গ্রামবাসীদের বেঁধে নিয়ে প্রথমে নির্যাতন এবং পরে তাদের হত্যা করে গর্তে পুঁতে ফেলা হয়। নির্যাতনের ছবিও প্রকাশ করা হয়েছে। বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন ও গণহত্যা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। এতে জানানো হয়েছে, গত জুলাই মাসে মিয়ানমারের কানি শহরের কাছে 4টি হত্যাযজ্ঞ চালায় সেনাবাহিনী। এতে অন্তত 40 জন নিহত হয়। প্রত্যক্ষদর্শী ও নির্যাতন থেকে বেঁচে ফেরা মানুষরা জানান, পুরুষ গ্রামবাসীদের বেঁধে নিয়ে প্রথমে নির্যাতন এবং পরে তাদের হত্যা করে গর্তে পুঁতে ফেলা হয়। নির্যাতনের ছবিও প্রকাশ করা হয়েছে। বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন ও গণহত্যা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। এতে জানানো হয়েছে, গত জুলাই মাসে মিয়ানমারের কানি শহরের কাছে 4টি হত্যাযজ্ঞ চালায় সেনাবাহিনী। এতে অন্তত 40 জন নিহত হয়। প্রত্যক্ষদর্শী ও নির্যাতন থেকে বেঁচে ফেরা মানুষরা জানান, পুরুষ গ্রামবাসীদের বেঁধে নিয়ে প্রথমে নির্যাতন এবং পরে তাদের হত্যা করে গর্তে পুঁতে ফেলা হয়। নির্যাতনের ছবিও প্রকাশ করা হয়েছে। বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন ও গণহত্যা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। এতে জানানো হয়েছে, গত জুলাই মাসে মিয়ানমারের কানি শহরের কাছে 4টি হত্যাযজ্ঞ চালায় সেনাবাহিনী। এতে অন্তত 40 জন নিহত হয়। প্রত্যক্ষদর্শী ও নির্যাতন থেকে বেঁচে ফেরা মানুষরা জানান, পুরুষ গ্রামবাসীদের বেঁধে নিয়ে প্রথমে নির্যাতন এবং পরে তাদের হত্যা করে গর্তে পুঁতে ফেলা হয়। নির্যাতনের ছবিও প্রকাশ করা হয়েছে।